मालदार ओपर दिए अरुणाचल प्रदेश हुए उत्तर बांग्लादेश पर्यन्त विस्तृत। आज और कल दक्षिणबंगेर उपकूलेर जिला उत्तर और दक्षिण चब्बीस परगना और पूर्व मेदिनीपुरे भारी बृष्टिर सतर्कता रयेछे। आज दुई एक पशला भारी बृष्टि होबे। नदिया एवं बीरभूमे। दक्षिणबंगेर बाकी जिलाय मेघला आकाश, हालका थेके माझारि बृष्टिर सम्भावना। कलकाताय प्रधानत मेघला आकाश, वज्रपात सह हालका और माझारि बृष्टिर सम्भावना रयेछे। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানাচ্ছে হাওয়া অফিস? এর পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই সবথেকে উপদ্রুত বা বন্যা কবলিত দুটি এলাকা অর্থাৎ হাওড়ার আমতা উদয়নারায়ণপুর এবং হুগলির খানাকুল, এখানে প্রবল বর্ষণ শুরু হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে একমাত্র কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছাড়া উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় आगामी 24 घंटाय भारी बृष्टि। तार मध्य उत्तरबंगे 3 जिलाय अति भारी बृष्टि, दक्षिणेर उपकूलवर्ती जिला अर्थात दक्षिण चब्बीस परगना एवं पूर्व मेदिनीपुर सेखाने अति भारी बृष्टि। इतिमध्ये दक्षिणबंगेर एक बड़ अंश आमरा जानी बन्या कबलित। एर मध्य हावा अफिसेर पूर्वाभास अनुयायी यदि भारी बृष्टि बा अति भारी बृष्टि हय তাহলে এখনো পর্যন্ত যে সমস্ত এলাকা অপেক্ষাকৃত শুকনো সেখানে জল বাড়বে এবং যে এলাকা ইতিমধ্যেই বন্যা কবলিত সেখানকার মানুষের ভোগান্তি আরো বাড়ার আশঙ্কা। সেই ছবি আমরা দর্শকদেরকে দেখাচ্ছি এবং ইতিমধ্যেই উদয়নারায়ণপুরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তুমি যেমনটা বলছিলে এবং ইতিমধ্যেই উদয়নারায়ণপুরে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং এতে যে দুর্ভোগ আরো বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। তুমি রয়েছো এই মুহূর্তে আমতা এবং উদয়নারায়ণপুর সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে তুমি রয়েছো। বৃষ্টি কি এখন যথেষ্ট পড়ছে নাকি বৃষ্টি খানিকটা ধরেছে এখন? না, দেখো ভারী বর্ষণ এই মুহূর্তে শুরু হয়েছে। এই বর্ষণ প্রবল বর্ষণে পরিণত হবে এমন কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তবে ভারী বর্ষণও যদি হয় আমরা আমতা উদয়নারায়ণপুরের যে ছবি গতকাল প্রার্যত সকাল থেকে ২৪ ঘন্টায় দেখাচ্ছি তাতে এই বৃষ্টিতেও কিন্তু নতুন করে বিভিন্ন নদীর জলস্তর বাড়বে। তার মধ্যে যদি আবার ডিভিসি তারা ঝাড়খণ্ডে অতিবৃষ্টির ফলে আমরা জানি ঝাড়খণ্ডে ইতিমধ্যে নিম্নচাপ অক্ষরেখার অবস্থান রয়েছে সুস্পষ্টভাবে, সেখানকার জল যদি আবার নতুন করে ডিভিসি কর্তৃপক্ষ রিলিজ করে তাহলে ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকায় জলের স্তর আরো বাড়বে এবং যেটা মানুষের এই মুহূর্তে সব থেকে বড় আশঙ্কার জায়গা সেটা হচ্ছে তাদের ভোগান্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ইন্দিরা উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ দুই এক পশলা ভারী বৃষ্টি হবে। নদিয়া এবং বীরভূমে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ, বজ্রপাত সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানাচ্ছে হাওয়া অফিস? এর পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই সবথেকে উপদ্রুত বা বন্যা কবলিত দুটি এলাকা অর্থাৎ হাওড়ার আমতা উদয়নারায়ণপুর এবং হুগলির খানাকুল, এখানে প্রবল বর্ষণ শুরু হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে একমাত্র কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছাড়া উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি। তার মধ্যে উত্তরবঙ্গের